আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে জাল সনদে চাকরিচ্যুত, মামলা হচ্ছে 678 শিক্ষকের বিরুদ্ধে, ফেরত দিতে হবে বেতন ভাতা। তো বিস্তারিত নিউজটি জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি নিউজটি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটি ছোট্ট অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরাই সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্যগুলো এই চ্যানেলে সবার আগে প্রকাশ করে থাকি। তো চলেন ভিডিও শুরু করা যাক। চাকরিচ্যুত 678 শিক্ষকের বিরুদ্ধে এবার ফৌজদারি আইনের মামলা হচ্ছে। জাল সনদে চাকরি নেওয়ার শাস্তি হিসেবে তাদের ফেরত দিতে হবে চাকরিকালীন উত্তোলন করা বেতন ও ভাতার পুরো অর্থই, আর তারা পাবেন না অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধাও। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে বের হয়ে আসে জাল সনদ নিয়ে স্কুল ও কলেজ পর্যায়ে 678 শিক্ষকের চাকরি নেওয়ার বিষয়টি। এদের অধিকাংশই নিবন্ধন পরীক্ষার ভুয়া সনদ দিয়ে চাকরি পেয়েছেন, ফলে সুপারিশ করা হয় এসব শিক্ষককে চাকরি থেকে অপসারণের, নির্দেশ দেওয়া হয় গৃহীত বেতন ভাতা ফেরত দেওয়ার। চাকরির মেয়াদের শেষ পর্যায়ে থাকলেও অবৈধ সনদ ব্যবহারকারী এসব শিক্ষক পাবেন না কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার অর্থ। সনদের জালিয়াতির বিষয়টি ফৌজদারি অপরাধ, তাই অবৈধ নিয়োগ পাওয়া ও 678 শিক্ষককে চাকরি থেকে অপসারণের পর এখন আইনিভাবে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।